আমি গায়ে পাকা ফুলছি, এই জন্য আমার একটা হেজিটেশন, সেটা করা যাবে না। আমাকে এই মুহূর্তে ফলো করতে হবে আমার ক্লায়েন্ট, তবেই আমি তোমাদেরকে দেখাতে পারবো, আদারওয়াইজ পারবো না। আমাদের কাজে কোনো রকম ইগো সেন্টিমেন্ট, এইখানে হাত দিচ্ছি, এটা হচ্ছে, এখানে হচ্ছে, এর আন্ডারস্ট হচ্ছে, ওরকম রাখলে হবে না। যদি আমরা এইটাকে যদি না মাথায় রাখি তাহলে কি হবে, আমাদের ক্লায়েন্ট, এই আমরা যখন কি ডাক্তার দেখাই তাহলে বলবো তো ডাক্তার আমাদের কোথায় কোথায় হাত দিচ্ছে। তো ডাক্তার প্রথমে আমাদের মা বলে সম্বোধন করে, তাই না? সব ডাক্তারের কাছে যখন যাই কেন বলে, কেন হচ্ছে যে তাহলে আমাদের সেই হেজিটেশনটা থাকবে না। দেখবে সব বেশিরভাগ ডাক্তারের মা বলে সম্বোধন করে, যারা জেন্টস থাকে, সেই ডাক্তার কথা বলছি। তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা পিছিয়ে পড়ছি কেন বলতো, আমাদের মধ্যে ইগো মারাত্মক পরিমাণে কাজ করে। আমরা যেটুকু না জানি বা জান না করি তার থেকে আমাদের ইগো প্রচুর কাজ করে। আমরা একটা কথা ভাবি, লোকের পা ধরবো? আমাকে ইভেন কিছু স্টুডেন্ট বলেছে আমি সব করবো, পার্লারের কোনো পেডিকিউর করাবো না, আমি লোকের পা ধরবো। ঠিক আছে, তাহলে এইভাবে নিয়ে আমরা এটাকে কি করবো, প্রথমে পলিশটাকে রিমুভ করবো। পলিশটাকে রিমুভ করবো, মানে পলিশ রিমুভ করতে গেলে কি করতে হবে, এরকম ভাবে আমাদের রিমুভ করতে হবে। ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ করে